হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, চিকেন লিভার কষা। এটা অনেকেই রান্না করতে জানে না, কিন্তু এটা খুব সুন্দরভাবে রান্না করলে খুব টেস্টি। এটা খুব একটা হেলদি খাবার। এখানে আমি 500 গ্রাম লিভার অ্যান্ড পাকস্থলি নিয়েছি, দুটো মিলে একসঙ্গে আমি চলো কীভাবে এটা রান্না করবো দেখে নেওয়া যাক। এখানে যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি সেগুলো হচ্ছে, দুটো পেঁয়াজ নিয়েছি, ধনে পাতা নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, দারুচিনি, লবঙ্গ, এলাচ, 1.5 চামচ মতো আদা রসুনের পেস্ট নিয়েছি, তেজপাতা, একটা টমেটো কেটে নিয়েছি, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। তো চলো শুরু করা যাক। এখানে আমি এখন একটা প্যান বসিয়ে দিলাম, প্যানটা গরম হলে এখানে আমি তেল দিয়ে দেবো। এখানে আমি 4 চামচের 6 চামচ মতো তেল দিয়ে দেবো। এখানে দেবো আমি 2টো তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, এলাচ, এলাচটা আমি অবশ্যই থেতিয়ে নিয়েছি। এখানে আমি 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম, সে পেঁয়াজটা এখন দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি এখন ব্রাউন করে ভেজে নেব। এখানে পেঁয়াজটা আমার হালকা ব্রাউন কালার হয়ে গেছে, এখানে আমি এখন আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনটাকে আমি আবার ভালোভাবে ভেজে নেব। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা আবার একটু ভালোভাবে ফ্রাই করে নেব। এখন আমি এখানে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরে গোলমরিচের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। কাঁচা লঙ্কাটা সেটাও দিয়ে দেবো। এখানে আমি এখন 1 কাপ মতো জল দেবো। পেঁয়াজ, টমেটো, মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেবো এখন 2 মিনিট। এটাকে মিডিয়াম ফ্লেম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে আমার 2 মিনিট হয়ে গেছে। এখানে আমি যে চিকেন লিভার পাকস্থলে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেবো। ভালোভাবে মশলার সঙ্গে এখন মিশিয়ে নেব। এটাকে আমি এখন কষিয়ে নেবো ভালোভাবে। ফ্লেমটা মিডিয়াম করে আমি আবার এখন 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এটাকে আমি এখন ভালোভাবে নেড়ে নেড়ে কষিয়ে নেবো। 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, তখন এই লিভারগুলো থেকে জলটা বেরিয়েছে। এই যে জলটা বেরিয়েছে, এখন আমি ভালোভাবে হাই ফ্লেম দিয়ে এটাকে কষাবো। এই লিভারটা কষানোর কাছে মেন, এই লিভারটা যদি ভালোভাবে সময় দিয়ে আস্তে আস্তে কষানো হয় তাহলে এর টেস্টটা খুব সুন্দর হয়। এর কি সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, দারুণ। এখনই মনে হচ্ছে খেয়ে ফেলি। এটা আমার কষানো হয়ে গেছে। কেউ যদি মনে করো যে এটা খালি মুখে খাবো, তো এটা প্লেটে নিয়ে খালি মুখেও খুব সুন্দর লাগে খেতে। বা কেউ যদি গ্রেভি চাই তাহলে এখানে 1 কাপ জল অ্যাড করে গ্রেভিটাকে করে নিতে পারবে।
রুটি দিয়ে বা ভাত দিয়ে খাওয়া যাবে। এখন আমি এখানে দেব হাফ চামচ গরম মশলা আর ধনে পাতাটা দিয়ে দেব। কিছুটা আমি রেখে দেবো গার্নিশ করার জন্য, ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি এক কাপ জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট মতো লো ফ্লেমে। তো এখন আমার 5 মিনিট হয়ে গেছে, এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যে গার্নিশ করার জন্য ধনে পাতাটা রেখেছিলাম সেটা এখন উপর থেকে ছড়িয়ে দেবো। রেসিপিটি আমার কমপ্লিট। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, তাই এত দূর পর্যন্ত এসছো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এটা অনেকেই খায় না, এইভাবে রান্না করলে খুবই টেস্টি হয়, একবার একবার খাবে তখন বারবার খেতে ইচ্ছে করবে। এটা অবশ্যই বানাবে আর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে রেসিপিটি কেমন লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাভ এ গুড ডে।